এটা হচ্ছে এই বছরের আকর্ষণ মানে হচ্ছে এই বছরের এনারা কি থিম বানাচ্ছে এখানটাই ব্যানারে এরা লিখে দিয়েছে এ নাইন স্কোয়ার পার্ক সার্বজনিক শ্রী শ্রী দুর্গাপূজা দু এই বছরের বিশেষ আকর্ষণ অক্ষরধাম মন্দির দেখতে পাচ্ছ ঠিক এরকমই মন্দিরটা বানানো হচ্ছে কল্যাণী এই নামটা শুনলে আমাদের মনের ভিতর সব থেকে আগে কল্যাণী আইটিআই লুমিনাস ক্লাবের নামটা আসে তোমাদেরকে বলে দিই এই কল্যাণীর মধ্যে এমন দু তিনটে ক্লাব আছে যেটা প্রত্যেক বছর আমাদেরকে খুবই সুন্দর প্যান্ডেল উপহার দিয়েছে তার মধ্যে একটা এই কল্যাণী এ নাইন স্কোয়ার পার্ক এটা হচ্ছে সেই কল্যাণী স্কোয়ার পার্ক যেটা আগের বছর আমরা এখানে চার ধাম দেখেছিলাম যেটা খুবই সুন্দরভাবে এখানে বানানো হয়েছিল তো এই বছর দু হাজার চব্বিশে কী থিম বানাচ্ছে এই কল্যাণী স্কোয়ার পার্কে সেটা তোমাদেরকে সরাসরি দেখাবো আর কতটা কাজ এগিয়েছে এই কল্যাণী স্কোয়ার পার্কে সেটাও তোমাদেরকে দেখাবো তো এইটা হচ্ছে আমাদের কল্যাণী এ নাইন স্কোয়ার পার্ক এখানে দেখতে পাচ্ছ কতটা প্যান্ডেলের কাজ এগিয়েছে দেখতে পাচ্ছ বিশাল বড় জায়গা জুড়ে কিন্তু এই বড় একটা থিম বানানো হচ্ছে তো এইটা কি এই বছরের থিম হচ্ছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি তার আগে এখানে তোমরা দেখে বুঝতেই পারছ যে কতটা বড় এখানে প্যান্ডেল হচ্ছে আর কতটা কাজটা এগিয়েছে প্যান্ডেলের প্যান্ডেলে দেখতে পাচ্ছ সামনে এখানটা একটা ব্যানার রাখা হয়েছে এইটা হচ্ছে এই বছরের আকর্ষণ মানে হচ্ছে এই বছরের এনারা কি থিম বানাচ্ছে এখানটাই ব্যানারে এরা লিখে দিয়েছে চলো গিয়ে দেখি তো এখানে দেখতে পাচ্ছ এ নাইন স্কোয়ার পার্ক সার্বজনিক শ্রী শ্রী দুর্গা দু এই বছরের বিশেষ আকর্ষণ অক্ষরধাম মন্দির দেখতে পাচ্ছ ঠিক এরকমই মন্দিরটা বানানো হচ্ছে দেখতে পাচ্ছ খুবই সুন্দর এই মন্দিরটাকে বানানো হচ্ছে এখানে তো এখানে দেখতেই পাচ্ছ যে প্যান্ডেলটা কীরকম বানানো হচ্ছে যেরকম দেখতে পাচ্ছ এই জায়গাটা এইটা হচ্ছে পুজো মণ্ডপের জায়গা দেখতে পাচ্ছ যেরকম হয় নর্মালি সেরকম পুজো মণ্ডপের জায়গাটা বানানো হয়েছে আর এই জায়গাটা দেখতে পাচ্ছ এতটা দেখতে পাচ্ছো এই সাইজের বের করা হয়েছে যেরকম মন্দিরটা ডিজাইন সেই ডিজাইন অনুযায়ী এটা হচ্ছে ডিজাইনটা সেরকমই হবে তো সেই অনুযায়ী এরকম বের করেছে তো এইটা হচ্ছে পুজো মণ্ডপের জায়গাটা দেখতেই পাচ্ছ তো এখানটায় মানে ওনারা এখানে বসে কাজ করছে তাই জন্য এখানে ঘর টাইপের একটা বানানো হয়েছে তো এবার আমি দাঁড়িয়ে আছি ঠিক পুজো মণ্ডপের জায়গায় দেখতে পাচ্ছ পুজো মণ্ডপের যে জায়গাটা যেটা প্রত্যেক বছর যেই সাইজের হয় তো সেই সাইজেরই এখানে বানানো হয়েছে এই পুজো মণ্ডপের জায়গাটা এইটা হচ্ছে তোমার দেখতে পাচ্ছ স্টেজটা যেখানটাই আমাদের দুর্গা প্রতিমা যেখানটাই বসবে তো সেই জায়গাটা হচ্ছে এই জায়গাটা আর এইটা হচ্ছে মেন দেখতে পাচ্ছ পুজো মণ্ডপ তো পুজো মণ্ডপ থেকে দেখতে পাচ্ছ এখান থেকে কেমন লাগছে পুরো প্যান্ডেলটাকে এখানে দেখতে পাচ্ছ কত বাঁশ ফেলে রেখেছে তার সাথে এখানে পুরো মাঠে অর্ধেক জুড়েই পুরো বাঁশ পুরো ফেলে রেখে দিয়েছে যাচ্ছি সেই দিকেই দেখতে পাচ্ছ বাঁশ ফেলে রাখা হয়েছে এখানে তোমাদেরকে বলে দিই এই মন্দিরটা আসলে কোথায় বানানো হয়েছে তো এইটা হচ্ছে দিল্লিতে এই মন্দিরটা আসল বানানো আছে এইটা হচ্ছে দিল্লির সব থেকে বড় শ্রী স্বামীনারায়ণ হিন্দু টেম্পল এই মন্দিরটা যার নাম হচ্ছে অক্ষরধাম মন্দির যেটা এখানে বানানো হচ্ছে এই মন্দিরটা যেরকম ডিজাইন এই মন্দিরে যেরকম কারুকর্জ আর যেরকম দেখতে এই মন্দিরটা পুরো সেম টু সেম যদি এই জায়গাটায় তুলে ধরে তো এই বছরও এই স্কোয়ার পার্কে কিন্তু বিশাল বড় আকর্ষণ রয়ে থাকবে যেরকম আগের বছর আমরা দেখেছিলাম চার ধাম তো বিশাল এখানে ভিড় হয়েছিলো তো এই বছর যেই অক্ষরধামটা হচ্ছে যেরকম আমি দেখেছি ফটোতে ওরকম যদি সেম টু সেম হয় তাহলে এই বছরও কিন্তু বিশাল এখানে ভিড় হবে এ না নাইন স্কোয়ার পার্কে আসলে এই মন্দিরটা কেমন দেখতে তো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছো ঠিক আমি ফটো এখানে দিয়ে দিলাম এই মন্দিরটা সেম টু সেম এখানটাই হচ্ছে প্যান্ডেলের মধ্যে যেরকম দেখতে পাচ্ছ মন্দিরের ডিজাইন থেকে মন্দিরটা এতটাই সুন্দর তো এই জায়গাটা যদি তুলে ধরে এবে নাও যে কতটা সুন্দর হতে চলেছে এ এ নাইন স্কোয়ার পার্কে এখানে দেখতে পাচ্ছো লাইটের ব্যবস্থা করেছে তার কারণ হচ্ছে এখানে মনে হয় রাতেও কাজ চলছে তাই জন্য লাইটের ব্যবস্থা করা হয়েছে এখানে আশা করি বুঝতেই পেরে গেছো যে প্যান্ডেলের থিম থেকে প্যান্ডেলের কাজ কতটা এগিয়েছে এই প্যান্ডেলে যারা কাজ করছে তাদেরকে এই প্যান্ডেলের বিষয়ে কিছু জিজ্ঞেস করতাম কিন্তু ওনারা বলল যে এখন আমি কথা বলতে পারবো না তো আগেরবারে আমি আবার আসবো তখন এই প্যান্ডেলের ব্যাপারে ওনাদের সাথে আমি কথা বলে পুরোপুরি শেয়ার করব সকলেই জানো যে কল্যাণী স্কোয়ার পার্কে তোমরা কিভাবে আসবে যারা জানো না তাদেরকে বলে দিই চার নম্বর স্টেশন থেকে বেরিয়ে দশ মিনিটের হাঁটা রাস্তা আছে বা তাও যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় যখন আগেরবার বার যখন আমি আসব। তখন তোমাদেরকে পুরোপুরি বলে দেবো যে তোমরা কিভাবে এই স্কোয়ার পার্কে আসবে তো আশা করি ভিডিওটা তোমাদের খুবই ভালো লেগেছে তো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবে আর আমার চ্যানেলে নতুন থাকলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে চলো আবার নেক্সট ব্লগে খুবই তাড়াতাড়ি দেখা হচ্ছে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমার ব্লগ দেখতে থেকো চলো টাটা বাই বাই